চাই বলুন Thank you.
অসুবিধা হবে, তবে সংস্কারও তো দরকার আছে, অসুবিধা তো হবেই। যারা নিত্যযাত্রী, আমরা যারা ডেলি প্যাসেঞ্জারি করি, আমাদের তো একটু সমস্যা হবেই। কিন্তু যেহেতু এটা জলযান এবং এটার উপরে অনেক রিস্ক আছে, বিপদের সম্ভাবনা আছে, অতএব সংস্কারেরও প্রয়োজন আছে। আমার নাম বিশ্বনাথ গুড়িয়া। কাল থেকে হচ্ছে মানে এই ব্রিজ সংস্কারের জন্য বন্ধ থাকবে, কতটা অসুবিধা হবে যাত্রীদের? দেখুন, আমি তো এখানে প্রায় ছোটবেলা থেকেই আসা যাওয়া করছি, এবং এটাও দেখছি যে সকাল 7টা বা কেউ কেউ 6টার ভেসেলেও প্রচুর লাইন হয়। মানে এদিক থেকে অনেক লোকই কর্মসংস্থানের জন্য কলকাতায় যান, রায়চক টু কলকাতার বাস ধরে। তো আমি বলবো কি, অবশ্যই সেই সকল লোকদের জন্য প্রচণ্ড সমস্যা হবেই হবে, এবং যারা সেখান থেকে আসবেন রাত্রেবেলা, অর্থাৎ 8টা বা 8:30 ভেসেলে ফিরবেন, সেটা তো সম্ভব আর হবেই না। মানে কলকাতা থেকে যে যাত্রীরা এদিকে আসবেন, আর এটা তো গেল রেগুলার প্যাসেঞ্জারদের ব্যাপার। এবার যদি ধরুন এমনি সাধারণ মানুষের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না, কারণ এর খুব কাছেই ডায়মন্ড হারবার ফেরিঘাট আছে, এটা ডায়মন্ড হারবারও বন্ধ থাকবে। ও, তাহলে কিছু করার নেই, ওদিক থেকে গাদিয়াড়া থেকে গেও খালি এইটাই ধরতে হবে। অবশ্যই, এ তো অনেক বছর ধরেই দেখছি এরকম ভাবেই পড়ে আছে। যাই হোক, আমার নাম সংলাপ মণ্ডল। সহযোগিতা চাইবো এবং এলাকার মানুষের স্বার্থে, যাত্রীর নিরাপত্তা মানুষের জীবনের মূল্য আছে, সংস্কারটা প্রয়োজন, মানুষের স্বার্থেই হচ্ছে, সকলের সহযোগিতা প্রার্থনা।